আজকে আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে বাসায় ব্রয়লার মুরগি খুব সুস্বাদুভাবে রান্না করা যায়। তবে চলে যাই মূল রেসিপিতে। জায়গায় হাফ কেজির মতো ব্রয়লার মুরগি আগে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিব। হাফ কাপের মতো বেরেস্তা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিব, 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচের মতো লবণ, 2টি তেজপাতা, 2টি লবঙ্গ, 4-5টি এলাচ দিয়ে ভালো করে উপকরণটি মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে আসলে আমি এখন দিয়ে দিব মিক্স করে রাখা মাংসটি। ভালো করে আবারও আমাকে মিক্স করে নিতে হবে, মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। Thank you.
আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।